WhatsApp guys, welcome to Blog number 1. Guys, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা আজকে কোথায় যাচ্ছি আপনারা কি জানেন? Guys, আপনাদের সাথে আছি আমি মুনতাসির। Guys, আজকে আমরা যাচ্ছি নীলডুমুর কালাগাছি সুন্দরবন এলাকায়। এখানে অনেক দর্শনীয় জিনিস আছে। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। Guys, finally, I'm not all at the wood board. See, a cool little artist, Hilly Debbie. Guys, no, the water toner would want to do it. I'm a putum dandy. I'm excited. I should go to video. I'm not on a color like me. I'm not dictated. Guys, finally, I'm the Kalagachi Posegachi. Chulun bhitore ki ache dekha jak. Guys, boner bhitore ke shorboto amra onekgulo banor dekhte pelam. Guys, chulun aro shamner dike jao jak. Dekhi ar ki ache. Guys, এই মুহূর্তে আমরা এখানে একটি হরিণ দেখতে পাচ্ছি আমরা খাবার দিচ্ছি এবং সে খাচ্ছে এদিক তাকান সবাই ছবি উঠছে হাই
হলেই কিন্তু নিজে কাদায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অবশ্যই আমাদের সাবধানে হেঁটে সামনে এগোতে হচ্ছে। গাইজ দেখুন, বনের ভিতরে একটি টাওয়ার আছে। সাধারণত এই টাওয়ারের উপরে উঠে বনের ভিতরে কোথায় কি আছে খুব সহজেই দেখা যায়। ফাইনালি গাইজ আমরা এই টাওয়ারে উঠবো চিন্তা ভাবনা করলাম, এবং ফাইনালি গাইজ আমরা এখন টাওয়ারে উঠতেছি। গাইজ এখানে আমাদের পরিচিত দুজন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবে পাওয়া গেছে, এখন আমরা তাদের সাথে একটু কথা বলবো। কড়াগাছি ইউনিয়নের ভিতরে আমরা একটি টাওয়ারের উপরে অবস্থান করতেছি, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করুন, বারবার কমেন্ট করুন, ধন্যবাদ। গাইজ আমরা এখন আছি চারতলা টাওয়ারের উপরে। এখান থেকে দেখুন বনগুলো খুব সহজে দেখা যাচ্ছে, কিসের বন দেখতে থাকুন। গাইজ এখানে চারপাশে আমরা যত দূর নজর যাই তত দূর আমরা শুধু গাছপালাই দেখতে পাবেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে, আপনারা দেখতে পাবেন। গাইজ ফাইনালি টাওয়ারের উপর থেকে বনগুলো খুব সহজে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, এখন আমরা নিচে নামছি। গাইজ দূর থেকে টাওয়ারটা দেখতে কেমন লাগে তা আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করলাম, তো চলুন আমরা আবার পরবর্তী জায়গায় দেওয়ার চেষ্টা করি। গাইজ আমরা এখন বনের অনেক ভিতরে চলে আসছি, তো বনের ভিতর থেকে এই সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এবং আরও সামনে এগোতে হবে। গাইজ বনের ভিতরে যে কোনো সময় বন্য প্রাণী আপনার উপর আক্রমণ করতে পারে, সেই জন্য আপনার টিম থেকে কখনো বিচ্ছিন্ন হবেন না, সবসময় টিম নিয়ে সামনে এগোবেন। গাইজ সামনে কাঠের ব্রিজ দিয়ে আমাদের ওই পারে যেতে হবে। দেখুন দেখুন কাঠের ব্রিজটা অনেক বিপজ্জনক মনে হচ্ছে, আপনি একটু লক্ষ্যপ্রষ্ট হলে নিচে পড়ে যেতে পারেন, সুতরাং আমাদের অবশ্যই সবসময় সাবধানে চলতে হবে। গাইজ আরও একজন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার দেখা গেল, পেয়ে যাবেন, সমস্যা নেই। গাইজ এখানে বানরগুলো অনেক দুষ্ট, যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে। আপনার হাতে যদি কোনো ব্যাগ ট্যাগ থাকে সেগুলো নিয়ে তারা আপনার হাত থেকে কেড়ে নিয়ে বনের ভিতরে চলে যাবে, সুতরাং সবসময় সাবধান থাকবেন। গাইজ এই বানরটার দিকে ক্যামেরা ধরার সাথে সাথে দেখুন আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। গাইজ সেখান থেকে আমাদের দ্রুত পালাতে হবে, কারণ বানরটা আমাদের তাড়া করছে। দারুণ কবিতা। গাইজ এই মুহূর্তে এখানে অনেকগুলো বানর দেখা যাচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও তাসির এন্টারটেইনমেন্ট কি ছবি ভিডিওর ভিতরে থাকবে, থাকলে নিচে কি আপনাদের নেই। গাইজ ফাইনালি তারা ভিডিওর ভিতরে থাকতে চাইলো, এই জন্য আমাকে একটু নিচে নামতে হবে এবং তাদেরকে ভিডিও করতে হবে। গাইজ এই দেখুন ওরা এখান থেকে খাবার দিচ্ছে, এবং নিচে যে বানরগুলো আছে এগুলো দেখুন, এখানে আমি তো ওই আঙ্কেলের পাশেই, আঙ্কেলের তুলতে গেলে তো আপনার ছবি উঠবে। গাইজ আই এম রিয়েলি সরি, কারণ আমি ওনাকে ভাইয়া বলতে গিয়ে আঙ্কেল বলে ফেলছি, এই জন্য ওনার হাসতেছে, সরি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। তাসির এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল সব কিছু।
গাইস এখন আমরা বাসায় ফিরবো, আমাদের যতটুকু সম্ভব হয়েছিল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং নেক্সট ভিডিও এতে আরও সুন্দর হবে, আপনারা আমাদের সাথেই থাকুন। গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানান, আর নেক্সট ভিডিও খুব দ্রুত আসতেছে, আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।